নমস্কার বন্ধুরা, জয়ী পাঞ্জলি ব্লগে আপনাদের স্বাগত। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আমার নতুন ভিডিও শুরু করছি। আজকে আমি তৈরি করব আম দিয়ে দুধপোয়া। সেজন্য আমি নিয়ে নিয়েছি দুটো আম, কেটে পিউরি করে নিয়েছি। এক বাটি ময়দা নিয়েছি, এক বাটি চালের গুঁড়ি নিয়েছি, আর নিয়েছি 200 গ্রাম গুড়, আর নিয়ে নিয়েছি 250 গ্রাম দুধ। সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। ভাজা হয়ে গেছে, তুলে নেব। এইভাবে সবগুলো ভেজে নেব। আমার আম দিয়ে দুধপোয়া তৈরি করা হয়ে গেছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন ও সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন।